লেখা আছে মহাপবিত্র ওরস মুবারক, ভেতরে গাঞ্জার আড্ডা চলে, মদের আড্ডা চলে, চলেনি? উপরে লেখা কি? মহাপবিত্র, কথা বল না কেন, ওরস মুবারক, উপরে সুন্দর লেবেল লাগানো মধু, ভেতরে ঢুকানো আছে বিষ। কি ঢুকাইছে? ভেতরে ঢুকলে দেখা যাবে, আরে মহাপবিত্র ওরস মুবারক, এত সুন্দর নাম দেখে যদি আমি টুপিওয়ালা ঢুকি, লজ্জায় পর্দা দিয়া তাড়াতাড়ি পালাইতে হবে, কারণ ওখানে পর্দাওয়ালা কেউ নাই, সবার পর্দা দিলের ভিতরে। হকিকত আছে তু দুনিয়া বেখবর, হায় দুনিয়া কি নুমাইশ পর নজর, হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। অতএব যেই জায়গায় দেখবেন মহাপবিত্র এই শব্দ দিয়ে ভেতরে ভালো কাজ চলে, আমরা তো ভালোর বিরুদ্ধে বলি না, আমরা তো খারাপের বিরুদ্ধে বলি, আমরা ভালোটাকে ভালো বলার পক্ষে, খারাপটাকে খারাপ বলার পক্ষে, কারণ আমাদের ব্যক্তির সাথে কোনো দুশ্মনী নাই, আমরা আল্লাহকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি, আর দুনিয়াতে যারা আল্লাহ মানে নবী মানে তারা আমাদের বন্ধু, আমার যেমন বন্ধু আল্লাহ এবং নবী যারা মানবে তারাও আমাদের বন্ধু, যারা আল্লাহ মানে না, নবীর সুন্নাত মানে না, তারা আল্লাহর দুশ্মন, নবীর যেমন দুশ্মন আমি বান্দারও তেমন দুশ্মন। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, হামসুরাতু হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাহে সুন্নতে খাইরুল বশার গিরে লাজিম তাবুয়াবি পেশা। আল্লাহর নবীর দায়িত্ব কয়টা? কয়টা? ইব্রাহিম নবীও বললেন চার দায়িত্বওয়ালা নবী পাঠাও, আল্লাহ পাঠাইলেন, তবে সিরিয়াল এক না আলাদা। ইব্রাহিম নবী চার নাম্বার দায়িত্ব দিলেন অন্তরকে ধোলাই করা, ওই দায়িত্বটা আল্লাহ কয় নাম্বারে দিলেন? দুই নাম্বারে। এক নাম্বারে কোরআনের তেলাওয়াত, নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার দায়িত্ব অন্তরকে পবিত্র বানানো। অন্তর পবিত্র একা একা করা যায় না, যায় না, দুনিয়ার সব কাজ একা একা করা যায় না, একজন না একজনের সহযোগিতা লাগে, লাগেনি? এত সুন্দর একটা বিল্ডিং উঠাইলো যেই মালিক, তিনি কি মিস্ত্রি হইয়া কাজ করছেন, আর একজন টাকা তার কর্মচারী, আর একজন দুনিয়ার সব কাজ শিখতে লোক লাগে, অন্যের কাছে যেতে হয়, একজন ডাক্তার বই পড়িয়া ডাক্তারি সার্টিফিকেট নেওয়ার পরও চেম্বারে বইয়া ডাক্তারি করতে পারে না, অন্য মুরব্বী যারা তাদের বড় বড় ডাক্তারের কাছে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। দুনিয়ার সব কাজে মুরব্বী লাগে, অন্য ব্যক্তি লাগে, আখেরাতের লাইনে বান্দা তোমার অন্তর যদি পবিত্র বানাইতে চাও এটা একা একা সম্ভব না, একজন ডাক্তারের কাছে যেতে হবে, এই ডাক্তার আল্লাহ পাঠাইছেন নবী, আর নবীর পরে ডাক্তার হলো উলামায়ে কেরাম। জাজু কর দন বেহসাব খলকে রা দাদন জবাবে বাসাব আপনা দারদ দোস্তে খলকা জারে রা নিস্তে ইখাসলাতে একে দিন দারে রা। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন নবীর এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দুই নম্বর দায়িত্ব অন্তরকে পবিত্র করতে হবে,
কারণ এটা এলমে ওহি, এলেম আল্লাহর নূর। আসমান কে দিতে চাইছে নাই নাই, আল্লাহ জমিন কে দিতে চাইলেন নাই নাই। কোরআনের মতো একটা দামি সম্পদ আল্লাহ পাহাড় কে দিতে চাইলেন নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন কে দান করেছেন। এটা এমন একটা এলেমের নূর, যেই কোরআনটা সিনার মধ্যে থাকলে চেহারার মধ্যে আলো দেখা যায়। এই কোরআন এমন একটা দামি কিতাব, নবীর এক নাম্বার দায়িত্ব এই কিতাবের তেলাওয়াত কর, কারণ এটার তেলাওয়াতে এত মজা, অর্থ জানা লাগবে না, এটার তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়নি? আর কোন কিতাব আছে যে কিতাবের পড়া পড়লে কলিজা ঠান্ডা হয়? নাই। আছে? না। এরে নবীরাশে, নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। শাকাউতুন ইলা ওয়াকিইন সু ওয়া হিফজি ফা আওসানি ইলা তারকিল মাআসি ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তার ওস্তাদকে বললেন, কোরআনের পড়া পড়ি মনে থাকে না, ভুলে যাই। অনেক ছাত্র ভাই দেখা হলে বলে, হুজুর মাথা একটা দম করেন, পড়া পড়ি মনে থাকে না। ঠিক এই অভিযোগটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই তার ওস্তাদের কাছে করলেন। ওস্তাদ তাকে তাবিজ দিয়ে দিলেন, পরামর্শ দিয়ে দিলেন, বাবা গুনাহ ছেড়ে দাও, কারণ গুনা ছাড়ো, গুনা করলে অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। একটা গুনা করবা অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে, দুইটা গুনা করবা অন্তরের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যাবে। গুনা করতে করতে বান্দার অন্তর তেমন পরিমাণ ময়লা হয়ে যায়, তখন বান্দা কালো অন্তর দিয়ে সব ভালো জিনিসের কালো দেখতে পায়। এই গুনা যদি না ছাড়ো, কোরআনের নূর তোমার সিনায় থাকবে না। পাও সানি ইলা তারকিল মাআসি ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি। আল্লাহ পাক পবিত্র পাত্রে কোরআনের নূর দান করবেন, অপরিচ্ছন্ন ময়লা গুনাওয়ালা অন্তরের মধ্যে আল্লাহ কোরআন সিনায় ধারণ করার সুযোগ দিবেন না। এই জন্য তাকায় দেখো, মাদ্রাসার এক একটা ক্লাসের মধ্যে 20 জন 25 জন ছাত্র, 200 250 ছাত্র সবাই আলেম হয় না। এই 200 250 ছাত্রের মধ্যে মাত্র 5-10 জন ভালো আলেম হয়। আবার অনেকে আলেম হওয়ার পরে দিনের বড় খেদমতে লাগে না, কয়েকজনার দ্বারা আল্লাহ দিনের খেদমত নেয়, আল্লাহ তাদের দ্বারা ধর্মের খেদমত নেয়, যাদের অন্তর পরিষ্কার, যাদের অন্তর পবিত্র গুণামুক্ত, আল্লাহ তাদের দ্বারা দিনের খেদমত নেয়। আল্লাহ দিল চায়, আল্লাহ চেহারা চায় না। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. الله النبي বলেন, এর উম্মতের দল আল্লাহ বান্দা তোর মাল সম্পদার চেহারা দিয়ে তাকাইয়া ফলাফল দেন না, আল্লাহ দেখেন তোর কলবের হালাত আর তোর আমলের খবর। তুমি এলেম শিখো কেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? এটা আল্লাহ কলবের হালাতের দিয়ে তাকায়। তুমি যে নামাজে দাঁড়ায় গেছো, এটা আল্লাহর জন্যই কি নামাজে দাঁড়াইছো, নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষ আমাকে বলবে আমি বড় নামাজি, তুমি মাদ্রাসায় দান করো, মসজিদে দান সদকা করো, এটা কি মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? এটা অন্তরের বিষয়। আল্লাহ বলেন, আমি অন্তর দেখে দেখে ফলাফল দেই। আল্লাহ অন্তর দেখে ফলাফল দান করেন। খারাপ লাগতেছে আপনাদের?
নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। তাহলে নবীর ওয়ারিশ কারা কারা বলেন? উলামায়ে কেরাম, সলিহীন, সাদিকীন, আউলিয়ায়ে কেরাম, এরা কার ওয়ারিশ বলেন? কোন নবী? সে নবীর নাম কি? আরো জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আমেদে হামদু খুদা বস, খুদা হামদে মুহাম্মাদ মুসতফা বস। উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম কোন নবীর ওয়ারিশ? আখিরি নবীর ওয়ারিশ। অতএব নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। অতএব এই জমিনে যারা নবীর ওয়ারিশ হইয়া উম্মতের খেদমত করবেন, তাদের চার দায়িত্বের এক নাম্বার হবে কোরআনের তেলাওয়াত। আমি বয়ান করি, আমি ইমামতি করি, আমি পীরগিরি করি, মুহাদ্দিসগিরি করি, আমার এক নাম্বার গুণ হবে আমার কথায় কথায় থাকবে কোরআনের তেলাওয়াত। কিন্তু যদি এমন কোন পীর পাওয়া যায় যে কোরআন পড়তেই জানে না, যদি পাওয়া যায়, কথা বলেন না কেন? ওরে আল্লাহর গোলাম, এমন কোন পীর যদি পাওয়া যায় কোরআন তেলাওয়াত জানে না, বুঝতে হবে তার ইমামতি করার যোগ্যতা নাই। যার ইমামতি করার যোগ্যতা নাই, ওই বান্দা পীর দাবি করার অধিকার নাই। তবে বাংলাদেশে পারে কেন বলে, এটা সম্ভাবনাময় দেশ, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, যেটা অসম্ভব সোনার বাংলায় সেটাও সম্ভব। কেমন অসম্ভবকে সম্ভব করে নিল বলাও যায় না অসম্ভব। এরে ভাই, ভালো করে মনে রাখবে, অন্যায়কে অন্যায় বলা এটা হিংসা। হ্যাঁ, এটা হিংসা? অন্যায়কে অন্যায় বলা হিংসা না। ভালো করে মনে রাখবে, আমরা খাটিয়ালনাওয়ালা পীর মাশায়েকের ভক্ত, শ্রদ্ধা করি, মহব্বত করি, চিনি আর না চিনি দূর থেকেও কি করি, মহব্বত করি। কিন্তু যারা পীর নামের কলঙ্ক, পীরের যোগ্যতা নাই, এদের বিপক্ষে উম্মতকে সজাগ করতে হবে ঈমান বাঁচানোর জন্য। এটা হিংসা? হ্যাঁ, এখানে যদি চুপ থাকি তো ঈমান দুর্বল, ঈমান দুর্বল। অতএব অন্যায়কে অন্যায় বলাটা হিংসা না, এই একটা ভুল বুঝাবুঝি আমাদের মাঝে। একজনে যদি উল্টা পাল্টা করে ইসলামের লাইনে, কোরআন সুন্নার লাইনে, আহলে হক ওলামায়ে কেরাম যদি এ নিয়ে কথা বলেন, এটা হিংসা না, এটা উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আউলিয়া কেরাম নবীর ওয়ারিশ যারা হবেন তাদের এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত এত দামি একটা আমল, যারা পড়বে যেই পরিমাণ সওয়াব পাবে, যারা শুনবে তারাও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে, সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে, ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তায়েফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন
01684 824127 মার্কাজ হজ কাফেলা।